একটি বিশাল বাড়ি বা রাজপ্রাসাদে বাস করার স্বপ্ন দেখেন সবাই। বিশ্বের বিভিন্ন দেশে তারকা, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ ধনী ব্যক্তিদের বিলাসবহুল বাড়িগুলো সবাইকে হতবাক করে। তাহলে ভেবে দেখুন, বিশ্বের সবচেয়ে বড় ও দামি বাড়িটি কেমন হবে? বিশ্বের সবচেয়ে বড় ও দামি বাড়ির অবস্থান ব্রুনাইয়ে। সোনায় মোড়ানো বাড়িটি রেকর্ড গড়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। এই বাড়ির চাকচিক্য আপনাকে যেমন অবাক করে দেবে, তেমনই করবে মুগ্ধ। বিশ্বের সবচেয়ে বৃহত্তম এই বাড়ির নাম সানা নুরুল ইমান। ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়া মুজাদ্দিন ওয়াদুল্লাহ এই রাজকীয় বাড়ি নির্মাণ করেন। ব্রুনাইয়ের 19তম সুলতান হাসানাল বলকিয়ার আবাসিক ভবন এটি। ব্রুনাই একটি ছোট দেশ হলেও এদেশের সুলতান অত্যন্ত শক্তিশালী ও ধনী একজন ব্যক্তি। 1980 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি। 2008 সালের ফোর্বসের তথ্য অনুসারে বলকিয়ার মোট সম্পদের পরিমাণ ছিল 1.4 লাখ কোটি টাকা, অর্থাৎ $20 মিলিয়ন। হাসানাল বলকিয়ার খরচ সম্পর্কে ধারণা দিতে টাইমস ইউকের এক প্রতিবেদনে বলা হয়, সুলতান চুল কাটাতেই প্রায় $20,000, অর্থাৎ $15 লাখ খরচ করেন। বলকিয়া তার দুর্গের নাম দেন সানা নুরুল ইমান, যার অর্থ বিশ্বাসের আলোর প্রাসাদ। ইংরেজিতে একে দ্য লাইট অফ ফেথ প্যালেস বলা হয়। বিশ্বের বৃহত্তম এই আবাসনে আছে যেসব সুযোগ সুবিধা, চলুন সেটাই জেনে নিই। সানা নুরুল ইমান, এর অবস্থান 2 লাখ বর্গমিটার এলাকা জুড়ে। 1768 কক্ষ বিশিষ্ট প্যালেসে আছে 257টি বাথরুম, একটি ব্যাঙ্কুয়েট হল যেখানে 5,000 মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। রয়েছে 110টি পার্ক স্পেস, আরও আছে 200টি পোলো ঘোড়ার জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল, 5টি সুইমিং পুল, একটি হেলিকপ্টার ও একটি সুন্দর মসজিদ। এই প্রাসাদে সুলতানের 200টি লালিত ঘোড়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল আছে। সুলতানের দুর্বলতা শুধু ঘোড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি অটোমোবাইলও উপভোগ করেন। এ কারণেই তার বাড়িতে 1 বর্গ কিলোমিটারের একটি ভূগর্ভস্থ গ্যারেজ আছে যেখানে 110টি যানবাহন রাখা যায়। সুলতানের সংগ্রহে আছে 7,000 গাড়ি। এগুলো রাখার জন্য অবশ্য অন্যত্র ব্যবস্থা আছে, যার মধ্যে কিছু কিছু গাড়ি বিশেষভাবে শুধু সুলতানের জন্যই তৈরি করা। এর মধ্যে একটি হলো সুলতানের গোল্ড প্লেটেড প্রাইভেট জেট। ব্রুনাইয়ের সুলতান শিল্পকলার প্রতি অনুরাগী, এই কারণে প্রাসাদে বিখ্যাত চিত্রশিল্পীদের শিল্পকর্মের একটি অত্যাশ্চর্য সংগ্রহশালাও আছে, যার মধ্যে আছে একটি রেনোয়ার পেইন্টিং। এটি সুলতান $70 মিলিয়ন $1980 সালে কিনেছিলেন। ব্রুনাইয়ের শাসক বিলাসিতা ও কমনীয়তা উপভোগ করেন, এ কারণে সুলতান প্রাসাদটি স্বর্ণ দিয়ে সাজিয়েছেন মনের মতো করে। এ দরজা জানালা থেকে শুরু করে টাইলস পর্যন্ত স্বর্ণখচিত। জানা যায় তার পুরো বাসস্থানই সোনা ও মার্বেল পাথরে মোড়ানো। সুলতানের প্রাসাদে আছে একটি ব্যক্তিগত চিড়িয়াখানা যেখানে প্রায় 30টি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এটি হাসানাল বলকিয়ার দর্শনার্থীদের জন্য বিনোদনের অন্যতম সংস্থান। বিশ্বের বৃহত্তম বাড়ির দৈনন্দিন ব্যবহার সানা নুরুল ইমান এখন বিভিন্ন ধরনের রাজনৈতিক কাজে ব্যবহৃত হয়। এটি রাজপরিবারের প্রধান বাড়ি, ব্রুনিয়ান সরকারের সরকারি আসন ও সালতানাতের সদর দপ্তর। রমজানের শেষের বার্ষিক অনুষ্ঠান চলাকালীন সুলতান বলকিয়া তার প্রাসাদ জনসাধারণের জন্য উন্মুক্ত করেন। জাতীয়তা বা বিশ্বাস নির্বিশেষে সব স্তরের মানুষ এখানে প্রবেশ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এমনই সব মজাদার তথ্যবহুল ভিডিও পেতে চাইলে থাকুন আমাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।